واتباع سنة رسول الله صلى الله عليه وسلم. حدثنا أبو بكر بن أبي شيبة قال حدثنا شريك عن الأعمش عن أبي صالح عن أبي هريرة قال قال رسول الله صلى الله عليه وسلم অধ্যায়টা কিসের? আমরা ইবনু মাজার ভূমিকাতে প্রথম অধ্যায়টা পাচ্ছি, ইত্তিবাউ সুন্নতি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাতের, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনাদর্শের অনুকরণ অনুসরণ, অনুকরণ এবং অনুসরণ, ইত্তিবাউ সুন্নতি রাসূলুল্লাহ রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এগুলো আমরা দেখেছিলাম। হাদাসানা আমাদের কাছে বর্ণনা করেছেন ইবনু মাজা, কি বলেছেন আবু হাদাসানা আমাদের কাছে বর্ণনা করেছেন ইবনু মাজার ওস্তাদিকে আবু বকর ইবনু আবি শাইবা। আবু আমরা জানি আসমাই সিত্তা মুকাব্বারা, আবু নাখুন হাবুন হামুন জুমালিন, সেই হিসাবে আবুটা মুজাফ অবস্থায় আর আবু নাখুন হামুন ফামুন জুমালিন এগুলো সর্বদাই মুজাফ অবস্থায় ব্যবহার হয় বেশিরভাগ ওই সময়, আর মুজাফ অবস্থায় হলে অবশ্যই ওয়াও দ্বারা, রফার অবস্থায় ওয়াও দ্বারা, ইয়া দ্বারা আর আলিফ দ্বারা হয় আমরা জানি। তো আবু বকর ইবনি, তো আবু বকর ইবনু আবু বকরের পুত্র কে? সেটা আবি সাইবা। দেখেন আবু প্রথমে পেশ বিশিষ্ট হওয়ার কারণে ওয়াও দ্বারা হয়েছে, আর পরের আবি সাইবা আবিটা আবার জের বিশিষ্ট হওয়ার কারণে ইয়া দ্বারা জের হয়েছে। আর আমরা জানি জবরের জন্ম হয়েছে মূলত আলিফ থেকে, ওয়াও এর জন্ম হয়েছে মূলত পেশের জন্ম হয়েছে মূলত ওয়াও থেকে, আর জেরের জন্ম হয়েছে মূলত ইয়া থেকে। সেই হিসাবে রফার অবস্থায় ফি হালাতি রফাই বিদম্মাতি পেশ বিশিষ্ট হবে, আর ফি হালাতি জাররি বিল কাসরাতি এই আবুন শব্দটা জেরের অবস্থায় ইয়া দ্বারা হবে। সেই জন্য আবি সাইবাতা, সাই আবি মুজাফ, সাইবাতি হওয়ার কথা মুজাফ ইলাই, কিন্তু কেটা হচ্ছে মামনুউ মিনাস সারফ, অর্থাৎ গয়র মনসারিফ, মুয়ান্নাস এবং আলাম এসেছে। কলা তিনি বলেন, কি বলেছেন? হাদাসানা শারিকুন আনি লা আমাশি, আমাশ হতে শারিক আমাদের কাছে বর্ণনা করেছেন, আন আবি সালিহিন আবি সালিহ থেকে আবার আমাশ বর্ণনা করেছেন, আর সালিহ আবি সালিহ বর্ণনা করেছেন আন আবি হুরাইরাতা রাদিয়াল্লাহু আনহু, আবু হুরায়রা হতে রাদিয়াল্লাহু আনহু হতে বর্ণনা করেছেন। আর আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু সরাসরি কি বলেছেন? তিনি বর্ণনা করছেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে, তাই তিনি বলছেন আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু কল, আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেছেন কল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন মা আমারতুকুম, আমি তোমাদেরকে যা, মা যা এখানে ইসমু মাউসুল, মা যা আমার তুকুম তোমাদেরকে আদেশ করেছি বিহি, যে বিষয়ে আমি তোমাদেরকে যে বিষয়ে আদেশ করি, ফাখুযুহু তা তোমরা গ্রহণ করো, ধরে নাও গ্রহণ করো, ফাত্তাবিউ তা তোমরা অনুসরণ করো অনুকরণ করো, আমা নাহাইতুকুম আনহু আর যে বিষয় থেকে আমি তোমাদেরকে নিষেধ করি, যে বিষয় থেকে বিরত থাকার নিষেধ করি, ফান্তাহু সেই বিষয় থেকে তোমরা বিরত থাকো। হাদিস সহাহু আলবানি, হাদিসটা আলবানি সহি বলেছেন, ফি সিলসিলাতিল আহাদিস সহিহার মধ্যে এনেছেন, ওয়া ফি ইরওয়াল গালিলের মধ্যে সহি বলেছেন হাদিসটা, ও কাযালিকা ইনফারাদু ইবনু মাজা, ইনফারাদা বি ইবনু মাজা এই হাদিসটা ইবনু মাজা অবশ্য এককভাবে এই সানাদে বর্ণনা করেছেন, অন্যান্য সানাদে একই রকম অর্থে মুসলিমে এসেছে, ইমাম বুখারিতে এসেছে, অন্যান্য হাদিস গ্রন্থেও এসেছে। হাদাসানা আবু আব্দুল্লাহ কল হাদাসানা মুহাম্মাদ ইবনু সাব্বাহি
قال أخبرنا أو أنبأنا جرير عن الأعمش عن أبي صالح عن أبي هريرة سامانو كيتشو سنادير يا أتي أي سنادتا وصوي أي حديثتا شكل حديث درونتي بولنيتا هويتش إتاو نصر الدين الباني شو شكل أي صوي بولتشن قال رسول الله صلى الله عليه وسلم رسول الله صلى الله عليه وسلم بولتشن ذروني ما تركتكم আমি উতরুকুনি আমাকে ওই বিষয়ে ছেড়ে দাও এই বিষয়ে তোমরা অতিরঞ্জন করো না মা তারক্তুকুম যে বিষয়গুলো আমি তোমাদের কাছে উল্লেখ করিনি আমি ছেড়ে দিয়েছি আমি তোমাদেরকে স্পষ্টভাবে বলিনি সে বিষয়ে তোমরা গবেষণা করো না সে বিষয়ে তোমরা অতিরঞ্জন করে নিজে নিজেই কোনো আমল বানিয়ে নিও না গবেষণা করা অর্থ মানে সেই বিষয়গুলো স্ক্রিপ্ট করে চলে যাও কেন ফাইন্নামা হালাকা মান কানা ক্বাবলাকুম বিসওয়ালিহিম ফাইন্নামা হালাকা নিশ্চয় ধ্বংসপ্রাপ্ত হয়েছে ধ্বংস হয়েছে মান কানা ক্বাবলাকুম তোমাদের পূর্বে যারা এসেছিল যারা ছিল বিসওয়ালিহিম তাদের প্রশ্নের কারণে বি বিসাবাবিয়া আর মান মানে যে যারা ইসমে মাউসুল কানা ছিল কবলাকুম তোমাদের পূর্বে যারা তোমাদের পূর্বে ছিল তারা ধ্বংসপ্রাপ্ত হয়েছে কারণ কি বিসওয়ালিহিম তাদের প্রশ্ন করার কারণে অন্য হাদিসে এসেছে বেশি প্রশ্ন করার কারণে আলা ওয়াক্তিলাফিহিম আর মতানৈক্যের কারণে বেশি বেশি খালি মতানৈক্য করে মনে করেন এক কুয়াতে ইঁদুর পড়লে সেই ইঁদুরে কী পরিমাণ পানি নষ্ট হয়ে যাবে ইত্যাদি ইত্যাদি অতিরঞ্জন ইখতিলাফ অযথা কারণে মতানৈক্য করা আলা আম্বিয়াইহিম নবীদের উপরে তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে বিষয়ে আমাদেরকে বলেননি সেই বিষয়ে আমরা অতিরঞ্জন করে বাড়িয়ে বাড়িয়ে আমরা সেটাকে বেদাত করে ফেলি তাই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন এই দুটো কাজ তোমরা করো না অতিরিক্ত প্রশ্ন করো না যদিও বা প্রশ্ন করাটা বিজ্ঞানের অন্যতম শ্রেষ্ঠ একটি মাধ্যম জানার সত্যকে উন্মোচন করার শ্রেষ্ঠ মাধ্যম কিন্তু কেমন এমন প্রশ্ন আছে যেই প্রশ্নগুলো অতিরঞ্জন অযথা উদাহরণ দিয়ে বলার মতো সময় নেই ফাইজা আমার তুকুম বিষাইন যখন আমি তোমাদেরকে আদেশ করি বিষাইন কোনো কিছুর ফাখুজু মিনহু মাস্তাতাতুম তা তোমরা গ্রহণ করো যদি তোমাদের সাধ্য থাকে বিষয়টা যদি ওয়াজিব না হয় তাহলে তোমাদের সাধ্য অনুযায়ী তোমরা তানাফালু তোমরা সেটা নফল হিসাবে করতে থাকো যদি সামর্থ্য তোমাদের থাকে ওয়াইজা নাহাইতুকুম আন শাইইন আর যে বিষয়ে আমি তোমাদেরকে আদেশ করি নিষেধ করি বিরত থাকার ফান্তাহু সেই বিষয় থেকে তোমরা বিরত থাকো পরবর্তীতে একই শিরোনামে এসেছে ফান্তাহু সেই একই মর্মের হাদিসটা কিন্তু সেখানে একটু ভিন্নতা এসেছে এই দুটো হাদিস একই অর্থে পরের হাদিসটা সামান্য একটু তিন নম্বর হাদিস এটা আবু বাকর ইবনে আবি শাইবাতা রাদিয়াল্লাহু আবু বাকর ইবনে আবি শাইবাতা হাদাসানা আবু মুআবিয়াতা ওয়া ওয়াকিউন আনিল আমাশি আন আবি সালিহিন আন আবি হুরাইরাতা হুরাইরাতা কেন বললাম যে মুজাফিলাই অবস্থায় জেরের অবস্থায় জবর হবে এই জন্য গয়র মুনসারিফ বা মামনু আমিনা সারফ কল قال رسول الله صلى الله عليه وسلم رسول الله صلى الله عليه وسلم বলেছেন মান আতানি যে ব্যক্তি আমার অনুগত করল ফাকাদ আতো আল্লাহ সে আল্লাহরই অনুগত করল যে আমার অনুগত করে সে আল্লাহ তাআলারই অনুগত করে একাধিক আয়াত আছে ওমান আসানি যে আসায় আসি যে সীমা লঙ্ঘন করে যে অমান্য করে যে সত্য জানার পরেও অবহেলা করে ওমান আসানি আর যে সীমালঙ্ঘন করে অমান্য করে
ফাকদ আসাল্লাহ, যে আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অস্বীকার করল, অমান্য করল, আনুগত্য করল না, সে মূলত আল্লাহ তাআলার ওই আনুগত্য করল। সকল রেওয়ায়েতে হাদিসটি সহি। হাদ্দাসানা মুহাম্মদ ইবনু আম্মার দিমাশকি, হাদ্দাসানা মুহাম্মদ ইবনু ঈসা ইবনু সামিয়া, হাদ্দাসানা সুমাইয়াইন, হাদ্দাসানা ইব্রাহিম ইবনু সুলাইমান আল আফতসি, কি বলেছেন, আনিল ওয়ালিদ ইবনি আন আনিল ওয়ালিদ ইবনি আব্দুর রহমানিল জারসি, আন জুবাইর ইবনি নুফাইরিন, আন আবি দারদাই, কি বলেছেন, কলা খরজা রসু খরজা আলাইনা রসুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, রসুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদের নিকটে বাহির হয়ে এলেন, ওয়ানাহনু নাযকারুল ফকর, আর এমন তো অবস্থায় ওয়ানাহনু ওয়াওয়াল হালিয়া, এমন তো অবস্থায় আমরা দারিদ্রতার আলোচনা করছিলাম। দারিদ্রতা কি জিনিস, আমরা সেগুলো আলোচনা করছিলাম। ওয়ানাতা খাওয়াফুহু, আর দারিদ্রতা সম্পর্কে আমরা ভয় করছিলাম, ভয় পাচ্ছিলাম, আমরা আলোচনা করছিলাম আর ভয় পাচ্ছিলাম। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, ফাকালা আল ফাকর, আল ফাকর দরিদ্রতা, তাখাফুন তোমরা ভয় পাচ্ছ দরিদ্রতা সম্পর্কে, তোমরা দরিদ্রতার বিষয়ে ভয় পাও, কিন্তু শুনে রাখো, ওয়াল্লাযী নাফসি ওয়াও, ওয়াও আল্লাহ তাআলার ক্ষেত্রে ব্যবহার হয় সদা সর্বদাই, আল্লাহ ছাড়া অন্যের জন্য ব্যবহার করলে সেটা শিরক হয়ে যাবে, ওয়াও লিল কসমিয়া, বুঝতে পারছেন? আচ্ছা ঠিক আছে, দেন ইয়ে করে দেন, ওয়াও লিল কসমিয়া, তাহলে ওয়াল্লাযী নাফসি বিয়াদিহি, সেই সত্তার হাতে আমার শপথ, যার হাতে আমার জীবন।